আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আজ আমাদের শুকুরের ফার্ম জেবি অ্যাগ্রো অ্যান্ড লাইফস্টক থেকে কিছু ক্রস ব্রিডের শুকুরের বাচ্চা কালিম্পংয়ের লেপচা ফার্মের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। বাচ্চাগুলির গড় ওজন 12 থেকে 14 কেজি, কিন্তু কিছু বাচ্চা আবার ওর চেয়ে ছোটও আছে। এই প্রথম আমার ফার্ম থেকে কালিম্পংয়ের কোনো ফার্মে বাচ্চা পাঠানো হচ্ছে। একটু সন্ধ্যের দিকে আমরা গাড়ি ছাড়লাম। আজকের ওয়েদার খুবই সুন্দর, হালকা হালকা বৃষ্টি হয়েছে। আমাদের গাড়ি অবশেষে সমতল থেকে পাহাড়ে উঠল। এখানে ওয়েদার আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের থেকে অনেকটাই ঠান্ডা। ও করম খুদায়া হে তুঝে মুঝসে মিলায়া হে তুঝ পে মর কে হি তো মুঝে জীনা আয়া হে ও তেরে সঙ্গ ইয়ারা খুশ রঙ বহারা তু রাত দিবানি মা জরদ সিতারা ও তেরে সঙ্গ ইয়ারা খুশ রঙ বহারা মা তেরা হো জানু জো তু কর দে ইশারা। অবশেষে আমরা নতুন ফার্মে পৌঁছে গেছি এবং গাড়ি থেকে বাচ্চা ফার্মে রাখা হয়েছে। অল্প অল্প কিছু খেতে খাবার খেতে দেওয়া আছে। আমাদের নদিয়া থেকে মোটামুটি 20 ঘন্টা টাইম লেগে গেল এই কালিম্পংয়ের লেপচা ফার্মে পৌঁছাতে। সমস্ত বাচ্চাই সঠিকভাবে এবং সুস্থভাবে পৌঁছেছে এবং সবাই ভালোভাবেই খাবার খাওয়া দাওয়া করছে। আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুকুরের বাচ্চা ক্রয় এবং বিক্রয়ের জন্য ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।